Assalamualaikum guys. আজ আপনাদের জন্য নিয়ে এসেছি করলা ভাজি। করলার নামটা শুনলেই মনে হয় কি তিতা আর অসাধ একটা ভাজি। আর এটা যে কত লোভনীয় আর টেস্টি করে রান্না করা যায় সেটা আমার ছোট বিডুর মাধ্যমে দেখতে হবে, দেখাবো চলেন। তাহলে কি করতে হবে আমাদের করলাগুলোকে, ভালো করে করলাগুলো গুল গুল করে কেটে নিব। এখানে করলার সাথে আমি কিছু আলু দিব, তাই এখানে আমি কুচি কুচি করে আলুগুলো কেটে নিলাম। এখানে আমি নিয়েছি গুল গুল করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে দেখাবো, ভালো করে আমি করলাটা ধুয়ে নিব। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দিব কুচি কুচি করা পেঁয়াজ আর কুচি কুচি করা রসুনগুলো। এটা বাদামি কালা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব কেটে রাখা সবগুলা করলা। দিয়ে দিব আমি এখন সব উপকরণ একসাথে মিশিয়ে দিব আর অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চুলার আঁচটা হাই করে দিতে হবে, এগুলো ভালো করে লাড়া দিয়ে দিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, করলা কিন্তু অনেক উপকার শরীরের জন্য। আমি ভালো করে করলাগুলো লবণ দিয়ে দিলাম, তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি আবার চলে আসলাম করলাগুলো লাড়া দেওয়ার জন্য। করলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমার করলাগুলো দেখেন কি সবুজ সবুজ রয়ে গেছে, আমার করলাগুলো দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। ঢাকনাটা আমি আবার দিয়ে দিলাম, ঢাকনাটা উঠে আবার কতক্ষণ পর চলে আসলাম। আমি ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমার করলাটা ভালো করে দেখেন কি সুন্দর কালারটা সবুজ সবুজ হয়ে গেছে। করলা ভাজি শরীরের জন্য অনেক উপকার, করলা খেতে পারলে আপনার অনেক রোগ উপকার পাবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার চলে আসলাম করলাগুলো লাড়াচাড়া দেওয়ার জন্য। আপনারা এভাবে যদি করলা রান্না করতে পারেন তাহলে দেখবেন করলা দিয়েই আপনারা এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন। করলা ভাজি এভাবে করলে একটু তিতা হবে না, করলা ভাজিগুলো অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। করলা ভাজিগুলো আমার এক পর্যায়ে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি করলা ভাজিগুলো ভালো করে উলুট পালট করে সিদ্ধ করে নিব। এখানে আমার কাঁচামরিচগুলো দেখেন আর করলাগুলো কুচি কুচি করা করলা পেঁয়াজ আলু সবগুলোই দেখতে কি সুন্দর দেখাচ্ছে, কালারটাও এরকম চলে আসছে খুব সুন্দর, কালারটা একটু নষ্ট হয় নাই, সবুজ সবুজ কালার দেখতে অনেক ভালোই লাগতেছে। আমার করলা ভাজিটা আমি উলুট পালট করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি আমার করলা ভাজিটা করে নিব। খুব সুন্দর করে আমার করলা ভাজিটা হয়ে যাচ্ছে, আমি ভালো করে করলা ভাজিটা নাড়াচাড়া দিয়ে দেব। করলা ভাজি দেখেন লাভ দিয়ে আবার করিয়ার উপর দিয়ে পড়েও যাচ্ছে, আমার করলা ভাজিটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আমার করলা ভাজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে খুব যত্ন সহকারে আমি করলা ভাজিটা করছি। আমার করলা ভাজিটা একটু তিতা হবে না, করলা ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগবে, খুবই স্বাদ লাগবে। করলা ভাজিটা আসলে অনেক সুন্দর হয়েছে, কালারটা একটু মরে নাই, কালারটা খুবই সুন্দর দেখা যাইতেছে, সবুজ সবুজ কালার। আমার করলা ভাজি হয়ে গেল, দেখেন কি সুন্দর কালারটা বের হয়েছে। আমার করলা ভাজিগুলা খুব সুন্দর সবুজ সবুজ কালার হয়ে আছে, কালারটা একটুও নষ্ট হয় নাই। হাই হিটে করলা ভাজি করলে আপনার কালারটা একটুও নষ্ট হবে না, দেখতে সবুজ সবুজ মনে হচ্ছে, কাঁচাই যেন খেয়ে ফেলি। আমার করলা ভাজির কালারটা অনেক সুন্দর এসেছে, সবুজ সবুজ যেন এইমাত্র গাছ থেকে পেরে এনেছে।
গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে, গরম গরম আমি করলা ভাজিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন।